পেশাবখানা বা টয়লেটে থাকাকালীন আজান হলে আজানের জবাব দেয়া যাবে কিনা, জবাব দেয়া গেলে কিভাবে দিতে হবে? পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন, টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায়, বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে, তো ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না। আর এছাড়া বাকি সব অবস্থায়, এমনকি অপবিত্র ওযু বিনা ওযুতে আসেন তখনও আজানের জবাব দিবেন, এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছেন তখনও আজানের জবাব দিবেন। মুয়াজ্জিন যা যা বলে ওইটা তা তা বলা হলে আজানের জবাব দেয়। আমরা অনেকে জানি না, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, উনি বলে শেষ করার পর আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলে আশহাদুল্লাহ ইলাহা বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে না, শেষ করে আজানের জবাব দিবে, দোয়া পড়বেন যখন আল্লাহ মুরাব্বা দাও তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, এরপর হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, বাকিটা যা বলবে তা বলবেন। এভাবে যদি আপনি বলেন, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় আল্লাহ তা আপনাকে সেই সওয়াব দিবেন। আর মুয়াজ্জিন আজান দিয়ে কি সওয়াব পায় জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে সওয়াব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সমপরিমাণ নামাজের সওয়াব এক্সট্রা হিসেবে মুয়াজ্জিন সব পায়। বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয়, আল্লাহকে খুশি করার জন্য। আমাকে একবার এক ভদ্র মহিলা আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার এই বক্তব্য শোনার পর থেকে আমি আজানের জবাব দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমেরিকাতে আজানের জবাব সব জায়গায় শোনা যায় না। তো আমি চিন্তা করলাম যে মক্কায় আজানের আজান যেটা হয় এটা লাইভ যে ব্রডকাস্ট হয় সরাসরি, রেকর্ডেড না, তো ওইটার জবাব আমি দেবো। তাহলে মক্কা হারামের মুয়াজ্জিনের আজান শুনে কত মানুষ বাইতুল্লাহ নামাজ পড়ে, তাদের নামাজের ওজন কত, একে এক লাখের সওয়াব পাচ্ছে, আমি ওইটা সওয়াব পাবো পাবো কি না? আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, একজন মেয়ে মানুষ, একজন নারী, তিনি ইসলামে দীনের একটা বিষয়ে সওয়াব আহরণের জন্য কি পরিমাণ তার পাগল পড়া, কি পরিমাণ তার স্পৃহা এবং আগ্রহ। তো আমি বলেছি আল্লাহ তাআলা আশা তো করা যায়, হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ তাআলা আপনাকে আজর এবং সওয়াব দিবেন, এই জন্য আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। অনেকে আমরা আছি এটা জানি না, কয়েক আজানের জবাব শুনলে প্রথম যে আজানের জবাব শুন আজান শুনছেন ওইটার জবাব দিবেন, তাই বলে রেকর্ডেড আজানের জবাব না, আবার লাইভ আজানের মসজিদের মাইকের আজানের জবাব শুন দিবেন। কিন্তু এই জবাবটা সর্বাবস্থা দিতে পারেন, ফরজ গোসল হলে তখনও গোসল করা ছাড়াও আজানের জবাব দিতে পারবেন, কিন্তু টয়লেটে দিবেন না, কারণ ওই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা জায়েজ না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবায়ে কেরামের ফতোয়া আছে উপরে নিষেধাজ্ঞা যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ব কি না? আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না, মানে এমনি ওনার ভাল লাগে না। আমার মনে আছে 2002-3 সালের দিকে বা 4 সালের দিকে আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম, জুমা পড়াইতাম। তো আমার এক মুসল্লি আমাকে একবার বললেন, হুজুর মনে কিছু করেন না, আপনার বক্তব্য আলোচনা সবই ভালো লাগে মাশাআল্লাহ, কিন্তু আপনার হাঁটাটা না আমার একদম ভালো লাগে না। আমি বললাম, ভাই আপনিও মনে কিছু করেন না, আপনি কি আমাকে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছেন নাকি? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন, এটা কোন দেশি কথা? আপনি আমার থেকে এলেম নেবেন, আপনি আমার কথা শুনবেন, আমার হাঁটা কি, আমার চুল কি, আমার চেহারা কি, এটা দেখানোর দরকার আছে আপনার? আমরা চাই আমাদের ইমামগুলো সব আরশ মওলা থেকে নাজিল হবে, ফেরেশতার মতো হবে, ডান বাম কোনো কিছু থাকবে না। ইমাম সাহেব যদি নামাজে কখনো ভুল হয় আমরা বলবো, হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হয়, হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে শুনছি। এই হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা, ঠিক না? বেঠিক। আরে ভাই আপনার ইমাম সাহেব দিন শেষে একজন মানুষ, ওনারও ভুল হতে পারে। নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছে, আপনি কোথায় আছেন? উনি নামাজে এক রাকাত কম থাকতে সালাম ফিরে ফেলছেন ভুলে। সাহাবায়ে কেরাম ভয়ে লোকমা দেয় না, যে নবী তো, আল্লাহ হয়তো নামাজ কমাই দিছি কিনা, ওহি আসে ওনার কাছে সবসময়, কেউ লোকমা দেয়নি। সালাম ফেরানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতি সলাহ, আপনি ভুলে গেছেন না নামাজ আল্লাহ কমাই দিছে। দেখেন কত ভদ্রতা, ডাইরেক্ট বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নতুন কোনো বিধান সেজন্য রাকাত সংখ্যা কম হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন, বাল নাসিতু, না বরং আমি ভুলে গেছি। তখন তিনি কারেকশন করলেন। তো তা আল্লাহর নবীর ভুল হওয়ার সময় তো জিবরিল এসে বলে দিতে পারতো যে হুজুর আপনি বসেন না, এখন দাঁড়ায় যান। তো তার ভুল হয়েছে, আল্লাহ জিবরিল পাঠান নাই, তার ভুল হয়েছে মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া, এই ভুলটা, এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে। একবার ফজরের নামাজে তারা সফরে ছিলেন, সবাই ঘুমে ছিলেন, একজনকে পাহারা রাখছেন, একটু পর পর পালা করে করে তারা রাত্রে পাহারাদারি করবে, ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের। তো ওনার আগেরজন আরেকজনকে ডেকে দিবে, ওনারই ঘুমা এসে গেছে, জিমানে এসে গেছে, ডেকে আর দিতে পারে নাই, সবাই ঘুম, সারাদিন পরিশ্রম করছেন সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাতে একটু ঘুমাইছেন, এখন সবার গভীর ঘুম,
নামাজ পড়তে পারেন নাই কেউ সূর্য উঠে সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে তখন সব লাভ দিয়ে উঠছেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না তবে হ্যাঁ ইমাম সাহেব যদি ফাসেক হয় স্পষ্ট ফাসেক হয় হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে খারাপ কাজ করে নাজায়েজ কাজ করে এবং স্পষ্ট ফাসেকে মুলিন হয় তিনি দাড়ি চাছে দাড়ি চাটে চেটে চেটে এটাকে ফাসেক এর পর্যায়ে তিনি নিয়ে গেছেন এবং তিনি সুদের কারবারের সাথে জড়িত তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো অনেক কাজ তিনি করেন তিনি বড় বড় নাবালক বালক মেয়েদেরকে তিনি পড়ান তিনি এরকম অনেক উল্টাপাল্টা কাজ করেন শরীয়ত বেশরীয়তে কাজ করেন এইরকম ইমামের প্রতি অবক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু এরকম হলে সেই ইমামের প্রতি অবক্তি হওয়াটা দোষের কিছু না কিন্তু অবক্তি হয় সেজন্য আপনি নামাজ ওই ইমামের পিছনে না পড়ে একা একা পড়তে পারবেন হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক এমন জালেমের জালেম সাহাবীদেরকে হত্যা করত সাহাবীদেরকে এত ডেঞ্জারাস জালেম ছিল কিন্তু আবার নামাজি ছিল পাঁচক্ত একদম সাহাবীদের যুগের মানুষ তো পাঁচক্ত নামাজ নামাজি না শুধু ইমাম সাহেব যেহেতু রাষ্ট্রনেতা এজন্য ইমাম সাহেব ছিল ওনার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন একবার ফজর নামাজ দুই রাকাতের জায়গায় তিন রাকাত না চার রাকাত পড়াইছে মদ খাইছিল মদ খায় নামাজ দড়ছে হুঁশ নাই পড়ায় টড়ায়া মুসল্লিদেরকে পিছনে বলতেছে আর পড়াবো পিছনে সম্ভবত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিনিয়র সাহাবী ছিলেন উনি বলছেন না আর লাগবে না অনেক হয়েছে এবার থাম আপনি চিন্তা করেন ইসলামে মুসলমানদের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ফালতু মানুষ ইমামতি করতেছে তারপরে সাহাবারা আরেকটা ইমামতি বের করেন নাই অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন ওখানে বিভেদ হতো সেজন্য করেন নাই কিন্তু তাই বলে আমাদের মহল্লার ইমাম সাহেবরা এরকম উল্টাপাল্টা করলেও তারপরও বলবেন না ঠিক আছে হুজুরের ভক্তি আমি করব সেটা আমি বলতেছি না আপনি যদি ইমাম সাহেব এরকম বেলাইনের হয় আপনি পাশে মসজিদে চলে যান আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন কিন্তু ছোটখাটো ভুলভাল হয় পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে তাহলে আপনি একা একা নামাজ কোন অবস্থাতে পড়বেন না প্রয়োজনে ওই ইমামের পিছনে পড়বেন তারপরেও জামাতে পড়তে হবে বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন আর কোনো ইমাম যদি আমলি না আকীদাগত বিদআতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শিরকে আকবর কুফরে আকবরে চলে যায় কোনো মাজারে পূজা করে সিজদা করে সেখানে প্রার্থনা দোয়া করে এগুলোকে হালাল মনে করে তাহলে সেক্ষেত্রে ওই ইমাম হোসেন নামাজ পড়া জায়েজ নাই প্রয়োজনে একা পড়বেন জামাতে পড়তে না পারলেও তারপরে পড়বেন না কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে ফাসেক থাকে গুনাহের কাজ করে তাহলে আলাদা অন্য কোনো ভালো ইমাম হোসেন নামাজ পড়বেন কিন্তু তাহলে এই ইমাম খারাপ ভক্তি হয় না সেজন্য নামাজ পড়া ছাড়বেন না আমি সর্বপ্রথমে যে বলছিলাম একটু ট্রল করে এর যথেষ্ট কারণ আছে আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি এক ভাইকে তো চিনি উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে না কোনো মসজিদে উনি পাঁচক্ত নামাজ পড়ে লম্বা দাঁড়িয়েও আছে সবই ঠিক আছে কিন্তু মসজিদে নামাজ পড়ে না কেন কয় কার পিছনে নামাজ পড়ে দুনিয়াতে মানুষ আছে নি এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে ভাইরা আমার ইমামের নামাজ ইমামেরে পাবে আপনার নামাজ আপনারে পাবে ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে মানে আপনার নামাজ হবে না ব্যাপারটা সেরকম তবে কমিটির লোকরা মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন আলতু ফালতু মানুষ এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ হয় সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয় চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেকে আছে না নাই আল্লাহ তাআলা চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করুক